তীব্র গতিতে ওভারটেক করতে গিয়ে মারুতিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে জনতার হাতে আটক ঘাতক বাস। ঘটনা বিশালগড় আদালত সংলগ্ন এলাকায়। জানা যায়, একটি বাস সাব্রুম থেকে যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসার পথে বিশালগড় আদালত সংলগ্ন এলাকায় এসে তীব্র গতিতে ওভারটেক করতে গিয়ে একটি মারুতিকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থল থেকে বাস গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করে বাস গাড়ির পেছনে বাইক নিয়ে ধাওয়া করে গোকুলনগর রাস্তার মাথায় বিদ্যুৎ দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় এসে গাড়িটিকে আটক করে। মুহূর্তের মধ্যে জমা হয়ে যায় এলাকার জনগণ। এক সময় উত্তেজিত হয়ে গাড়ির চালককে মারধরের চেষ্টা করে। জনগণের অভিযোগ, আগরতলা থেকে উদয়পুর কিংবা সাব্রুম রোডের বাসগুলি মাত্রাতিরিক্ত গতিতে চলাচল করছে। ছোট গাড়ি বা বাইক নিয়ে এই রাস্তা ধরে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। যেমন আজ থেকে 3 দিন আগেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এরকম ভাবে একে অপরকে ওভারটেক করতে গিয়ে পিষে দিয়ে চলে গিয়েছিল এক মহিলাকে। প্রশাসন মাঝে মধ্যে রাস্তার মধ্যে স্পিড মিটার বসিয়ে জরিমানা করছে একাংশ যানবাহনকে, কিন্তু কে শোনে কার কথা। তাদের এই ওভার স্পিডের কম্পিটিশনে প্রতিনিয়ত জীবন দিতে হচ্ছে সাধারণ পথচারীদেরকে। আমাদের দিকে আইতেছিলাম, ঠিক ওই সময় দেখলাম এই বাসটা এটারে মানে খুব ওভারটেক করতে চাইতেছে, কিন্তু গাড়িটা স্লো চলতেছিল, হ্যাঁ সাইড থেকে বাড়তেছিল, কিন্তু এরপরও হ্যাঁ বাম্পার থেকে আসে না, এর পাশে পিছিয়ে এভাবে আলগিটা তুলল মালা দিচ্ছে আর সে আয়ে পড়ছে। আমি আয়ে আসি না রাত্রে রাতে, হ্যাঁ আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে কি দেখতে পাচ্ছেন? পারে না উইলে দেখতে চাইতেছে কে এই বাসের ড্রাইভারটা। এরপরে আরেকজন টিএসএল এর গাড়ি আইছিল, দাঁড়াইয়া সেম কথা কইল, হেরারও নাকি এরকম বাউলানি দিয়ে আইছে, মানে হেরা গাড়ি চালায় না ফ্লাইট। কোন কোন জায়গা তুইছে ঘটনাটা? ঠিক রাস্তা বিশালগড় কোর্টটা ঠিক ফ্রন্টের সামনে। কি হয়েছে, আমি বাচ্চা করছেন নিলে আগুন করে দেবো, কোন জায়গা কোন জায়গা? একজন গাড়ি আসবো আগে ওইটা দেখছে, একজন ডক্টর ছিল, দাদা ছিল, তাই না দুজন মিলে আমরা কি গাড়ি ছিল? গাড়ি নাম্বার TR01C1334। আপনার নাম কি? আমার নাম প্রমোদ সরকার। বাড়ি? বাড়ি বাতাদোলা। কই যেতেন আসলেন আপনি? আমি আগরতলা।